কেন? বাজা না। তো ভালো লাগছে। জায়গাটা কিরকম অদ্ভুত শান্ত না? হুম। জানিস, তুই যখন বাজাস না, শুধু তখনই আমি সব কিছু ভুলে যাই। সব ভয়, সব কষ্ট, আমার কোনো টেনশন হয় না, আমার একটু ভয় করে না। বাজা না প্লিজ। দেখ, চিনতে পারিস কিনা সুদটা। বৃষ্টি বাড়ির ছাদে, বৃষ্টি দূরে, সবুজ খেতে হাওড়া কেমন খেলা করছে, বিহুর সকাল, মেয়েরা কেমন সারি সারি মেখলা পরে নাচছে, দূরে পাহাড়, পাহাড় ছুঁয়ে ম্যাঘ, কিন্তু ম্যাঘগুলোকে না হাত বাড়ালে যেন ধরতে পারা যায়। আমার দেশ, আমার আমাদের ছোট বৌদি, উফ, মালাই চিংড়িটা যা হয়েছিল না, টু গুড, ফাটাফাটি। সত্যি দিদির হাতে একটা অদ্ভুত জাদু আছে বলো। এত চেষ্টা করি কিন্তু ওই স্পেশাল টাচটা কিছুতেই হয় না। স্পেশাল টাচ হয় না আমার? না, ওটা দিদি স্পেশাল। তিনটে ভাপা ইলিশ আমার পাতে দিয়েছিলে, তখন তো দিব্যি খেলাম, এখন ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমাবে নাকি? যে বললেই হলো, আমি কখন থেকে ভাবছি আড্ডা মারবো, ঘুমাবে মানে ওটা ওটা ওটা। আরে না, উঠে পড়ো ছোট বৌদি, না একটু একটু ঘুমাবো, একটু একটুও না, কতদিন আড্ডা মারিনি, তোমার ইচ্ছে করছে ঘুমোতে তুমি না? ঠিক আছে, যখন বাচ্চা সারা রাত জ্বালাবে না, ঘুমোতে দেবে না, তখন বুঝবে ঘুম কি জিনিস। খুব ঘুম পাচ্ছে, প্রচণ্ড রেগে আছি আমি তোমার উপর। আমার উপর? সত্যি, একটু বাপের বাড়িতে এসে ঘুমোচ্ছি। তুই কুটুসকে কেন আনলে না সঙ্গে? পুরো আশা করে আছি ও আসবে, কতদিন দেখিনি, একটু আদর করবো, পুরো মুডটা অফ করে দিলে। আসলে ও এত দুষ্টু হয়েছে না, তোমায় কি বলবো, ভীষণ দুষ্টু, সারাদিন জ্বালাচ্ছে, পারা যায় না ওকে নিয়ে। বাবা, এটা তোর মামার বাড়ি, এখানে তো মামার বাড়ির আবদার করবেই, তুমি কে হে বলার? না আসলে মা, মা তো ওকে ছাড়া থাকতেই পারেন না। বাবা, তার মানে মামা মামিটা ডিপ্রাইভড, আমরা ওকে আদর করতে পারবো না, আনফেয়ার। ছোট বৌদি, আচ্ছা কমপ্লেন না করে আমার একটা কথা বলো তো, তোমার আর ছোদের ছোট্ট কুট্টি কবে আসবে? হ্যাঁ, এক মিনিট এক মিনিট, সে কি আসছে নাকি? তুমি যে কি বলো না, তুমি যে কি বলো মানে, ছোদ্দা চায় না? আর তুমি? তুমি চাও না?
খরগোশেরা বলতে লাগলো, হাউ মাউ আগে খাই অজিতের মুন্ডি কুড়মুড়, পরে খাই কুসুমের পিণ্ডি। কিন্তু রাক্ষসী রানী তো কুসুমকেই খাবে, অজিতকে তো আর খাবে না। কেন, শুধু কুসুমকে খাবে কেন? কেন, অজিত তো রাক্ষসী রানীর নিজের ছেলে, নিজের ছেলে কি কেউ খেতে চায়? আর কুসুম তো সৎ ছেলে, মানে ওই রানী হলো কুসুমের স্টেপ মাদার, বুঝেছো? তাই ওই রাক্ষসীগুলো আস্তে আস্তে জঙ্গলের দিকে এগোলো। জঙ্গলে তখন ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকারের মতো সেই রাক্ষসীর এই দাম মুলো মুলো দাঁত। দিদি, দিদি শোনা, বাবু একটা পচা গল্প বলছে, আমি তোমাকে একটা দারুণ গল্প বলি, চলো। এটা একটা পচা গল্প না বাবু, চলো। আচ্ছা আচ্ছা, তারপরে হলো কি, সেই অন্ধকারের মধ্যে এইরকম লম্বা লম্বা দাঁত, সেই অনেকে, তুমি জানো নিধির মেয়ের কাল বিয়ে না, কালকে আমাদের কত মজা হবে না? আচ্ছা, আমরা তো কিছু ঠিকই করলাম না, কি শাড়ি পরা হবে, কি গয়না পরা হবে। তুমি যাও তো একবার জকুমার আন্টিকে গিয়ে বলো যে ওই লাল টুকটুকে বেনারসিটা আছে ওটা একবার দিতে। চাও চাও চাও, নিশো বাবু বলছি কেন, আমি আর আগের মতো বাজাতে পারি না, আমার আমার কষ্ট হয়। চল। কেন, শোন, কি হলো নাকি তোর, আমাকে আমাকে বল কি হয়েছে। আমি বলতে পারি না। কি হেমন্ত, হেমন্ত, হেমন্তকে ওরা গুলি করে মেরেছিল পিছন থেকে, ওরা গুলি করে মেরেছিল। কত বয়স ছিল রে ওর, কত বয়স ছিল, 19-20। হেমন্ত ঠিক এইভাবে বসে বসি বাজাত, ওকে ওরা পিছন থেকে গুলি, ও দেশের জন্য একটা মাত্র গুলি এইভাবে মেরেছিল ওকে, কুকুরের মতো। কি হলো রাজ, হঠাৎ আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবে না অনিকিত, আমি জানি। তুমি যদি বুঝতে পারতে তাহলে তাহলে নিধিকে ওই বোকা বোকা গল্পগুলো শোনাতে না। বোকা বোকা, ঠাকুরমা ঝুলি বোকা বোকা হলো? সৎ মায়ের কনসেপ্ট নিধির মনে ঢুকানোর জন্য এর মধ্যে ভালো কি আছে অন্তত আমি তো বুঝতে পারছি। এবার বুঝতে পেরেছি রাজ, তুমি অকারণেই টেনসড হচ্ছ। এগুলো চিরকালীন ছেলেবেলার গল্প, তুমি আমি আমরা আমাদের বাবা মা সবাই ছোটবেলায় সাধুভাই চম্পা, লাল কমল, লীন কমল, বুদ্ধ ভুতুম, এসব গল্প কতবার শুনেছি। নিধির ছেলেবেলা আর আমাদের ছেলেবেলা এক নয় অনিকেত, ছেলেবেলা আমরা কেউ নিধির মতন ছেলেবেলা এত সেন্সিটিভ ছিলাম না। রাজ, নিধি বড় হচ্ছে, ওকে ওর মতো বেড়ে উঠতে দাও। গল্প আর বাস্তবের তফাৎটা
ওকে বুঝতে দাও। বাজে কথা বললি অনিকেত, নিধিকে তুমি জোর করে এই সমস্ত কনসেপ্ট মাথায় ঢুকাবে। ওকে বড় হতে হবে বলে আমি জানি তুমি কিছুতেই এগুলো বুঝতে পারবে না, ছেড়ে দাও দয়া করো আমাকে। ওকে অন্তত পুরোপুরি আমার হাতে ছাড়ো, তুমি নিজে যদি না পারো। তোমার মতো এফিশিয়েন্ট মা থাকতে আমার চিন্তা কিসের বলো? প্লিজ এরকম গম্ভীর মুখে থেকো না, একটু হাসো প্লিজ, আসো। ও আমি রেডি হয়ে নিচ্ছি। ভাবা যায় না ছোট বৌদি তোমার সবটা মনে আছে। 16 কাপ কফি, সারা রাত ধরে আমরা 16 কাপ কফি খেয়েছিলাম। 16 কাপ কফি আর হাসি, সেই সাংঘাতিক হাসি বাবা থামতেই চায় না। আম্মা এসে আমাদের থামালেন শেষ অবধি। আরে ভুলে গেছি যে বাড়িতে অন্যরা শুয়ে আছে। ও আর পরের দিন সকালবেলা থেকে সারা দিন শুধু পড়ে পড়ে ঘুমোলাম। সত্যি কি দিন গেছে না? কি হলো? আই কি হলো? সেদিন সারা রাত আমরা বসে গল্প করেছিলাম, অথচ কেউ আমরা সাহস করে সত্যিটা বলতে পারিনি। তুমি তো আমাকে ছোটদার ব্যাপারে কিচ্ছু জানালে না, আর তুমিও একবারও বলোনি যে শৈবাল তোমাকে ওইভাবে। ছাড়ো, সব পুরনো কথা, পাস্ট। আমি কিন্তু একটা ব্যাপারে কনফিডেন্ট ছিলাম, শৈবালের প্রতি তোমার ভালোবাসাটা প্রচন্ড স্ট্রং, আর তুমি পুরোটা একা একা সহ্য করেছো। ছোট বৌদি, তুমি ছোটদাকে খুব ভালোবাসো না? দিদি আমি তোমার মা তো? না তুমি আন্টি, তুমি আন্টি, তুমি আন্টি। জানো তারা আমাকে আগে না ক্রমাগত তাড়া করে বেড়াতো, এখন আর করে না। সেগুলো কিন্তু আছে, আর আমি সেগুলোকে সঙ্গে নিয়ে বাঁচতে শিখে গেছি। তোমার আর ছোটদার মধ্যে এখন সব? হ্যাঁ, অতীতটাকে আমরা পেছনে ফেলে এসেছি, এখন আমাদের সামনে শুধু ভবিষ্যৎ, আর সেটা শুধু আকাশ আর আমার।
আর তোমাদের ভবিষ্যতের কথা কি বলছে? হয়তো আরেকটা কুট্টুসের কথা পুতি সত্যি টুস্কি বড় পিসি গোয়া ছবিগুলো এসে গেছে দেখ। ও মা, এই দেখো বড় পিসি সালোয়ার কামিজ পরে কি ভালো লাগছে দেখতে, আর পাশে দেখ গুল্লু মুটকুটা কি সুন্দর। কাঁদছিস কেন জানিস দিদি? আমি এবারেও সায়েন্সে খুব খারাপ করেছি। ঠিক আছে, একটু ভালো করে পড়লেই সব ঠিক হয়ে যাবে। জিওগ্রাফিতেও তো কান্নার কি আছে, সামান্য ক্লাস টেস্ট তো, ঠিক হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না রে দিদি, আমি আমি সব ক্লাস টেস্টগুলোতে এরকম খারাপ করছি, এবার হয়তো প্রমোশন প্রমোশন আটকে দেবে। অত সোজা টুস্কি তুই না পারিস। আচ্ছা দিদি তুই বল, আমি তো চেষ্টা করছি কিন্তু আমি কিছুতেই মাথায় রাখতে পারছি না, সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আমি কি করব বল? আমি যে মাকে বলতে বলেছিলাম বলেছিলিস না? আর শোন তুইও কিন্তু বলিস না। ঠিক আছে, তুই যখন বারণ করছিস বলবো না, কিন্তু টুস্কি মা পরে জানতে পারলে কিন্তু খুব দুঃখ পাবে। তুই যা ভালো বুঝবি কর। আচ্ছা যাই হোক, ছবিগুলো দেখ না দেবি মুড ঠিক হয়ে গেছে, কিছু একটা হবে, কাঁদিস না তো। ছবি দেখ, সকালে তো কেউ ওঠেই না। পান্না, এই পান্না কি হয়েছে, শরীর খারাপ নাকি? রাত্রিবেলা ঘুম হয়নি। ও আমি শুনলাম তুমি বমি করছিলে। একটু বমি হলো। ওমা কেন? ইনডাইজেশন হয়েছে বোধহয়, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুমি এক কাজ করো, তুমি তুমি চুপ করে বসে থাকো কেমন, আমি তোমার জন্যে দেখি জোয়ানের আরক যদি থাকে আমি নিয়ে আসছি দাঁড়া।